আচ্ছা, আমাদের এই ফোর্স সিস্টেমটার জন্য আমরা এখন সামেশন এফএক্স বের করব, সামেশন এফওয়াই বের করব, আর রেজালটেন্ট আর বের করব। আচ্ছা, এই ফোর্স সিস্টেমে আমাদের অ্যাক্সিস দেওয়া আছে এক্স ওয়াই অ্যাক্সিস, আর এখানে এক্স অ্যাক্সিস বরাবর একটা ফোর্স কাজ করছে, এটা হচ্ছে 50 পাউন্ডের একটা ফোর্স। এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে একটা ফোর্স কাজ করছে, এটা হচ্ছে 5 পাউন্ডের একটা ফোর্স। আর এ বরাবর একটা ফোর্স কাজ করছে, এটা হচ্ছে 30 পাউন্ডের একটা ফোর্স। আর এখানে আমাদের কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, তাই আমাদের এখানে অ্যাঙ্গেলটা বের করে তারপরে বের করতে হবে। তো প্রথমে আমরা সামেশন এফেক্টস বের করব। সামেশন এফেক্টস করলে এক্স অ্যাক্সিস বরাবর ফোর্স আছে, দুইটা ফোর্স আছে এক্স অ্যাক্সিস বরাবর। একটা হচ্ছে এদিকে কাজ করছে 50 পাউন্ড, যেহেতু ডান দিকে, তাই এটা পজিটিভ হবে, প্লাস হবে এই 50। আর এই ফোর্সটার একটা কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে বাম দিকে, তাই এটা হবে মাইনাস। ওকে, আচ্ছা, আগে আমরা এখন এখানে এই অ্যাঙ্গেলটা বের করে নিতে হবে। অ্যাঙ্গেলটা কত বের করব, অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের এদিকে ডিস্টেন্স দেওয়া আছে, নিচে ভূমি বা বেস বরাবর ডিস্টেন্স দেওয়া আছে 9 ফিট, হাইট বরাবর ডিস্টেন্স দেওয়া আছে 3 ফিট। তো আমরা যদি এটাকে একটা ত্রিভুজ কল্পনা করি, এখানে এই হচ্ছে 9 ফিট, এই 3 ফিট, আমরা এখানে অ্যাঙ্গেলটা বের করব, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা, তো আমরা এটা কীভাবে বের করব, আমরা জানি আমরা জানি এখানে 10 থিটা ইজ ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, যেহেতু অ্যাঙ্গেলটা এখানে, তাহলে এটা ভূমি আর এটা লম্ব, তাহলে আমাদের থিটার মান হবে থিটা ইজ ইকুয়াল 10 ইনভার্স, লম্বের মান হচ্ছে 3, ভূমির মান হচ্ছে 9, তাহলে থিটার মান হয় 18.43 ডিগ্রি। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেলটা আমরা যেহেতু ধরেছি এক্স অ্যাক্সিসের সাথে, সেহেতু সামেশন এফেক্স, এখানে এফেক্স কম্পোনেন্ট কাউন্ট করার সময় কস দিয়ে হিসাব করবো আমরা, তাহলে এখানে হয় ফোর্সটা হচ্ছে 30 cos 18.43 ডিগ্রি, 18.43 ডিগ্রি। এই ফোর্সটা যেহেতু একদম ওয়াই অ্যাক্সিস বরাবর নিচের দিকে কাজ করছে, তাই এর কোনো এক্স কম্পোনেন্টে কোনো ফোর্স নেই, তাই সামেশন এফেক্স এর মান আসবে না। তাহলে আমরা যদি এতটুকু করি, তাহলে আমরা সামেশন এফেক্স এর মান পেয়ে যাব। সামেশন এফেক্স এর মান আসছে 21.53 পাউন্ড। এবার সামেশন এফ ওয়াই, সামেশন এফ ওয়াই করলে ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা তো এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে, তাই এক্ষেত্রে এটা কাউন্ট হবে না। এদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর এই ফোর্সটা নিচের দিকে কাজ করছে, তাই মাইনাস হবে, -5। আর এর একটা কম্পোনেন্ট ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করে উপর দিকে, যেহেতু অ্যাঙ্গেলটা আমাদের এক্স অ্যাক্সিসের সাথে আছে, ওয়াই কাউন্ট করার সময় সাইন দিয়ে কাউন্ট করবো আমরা। আচ্ছা, যেহেতু উপরের দিকে কাজ করছে, তাই +30 sin 18.43 ডিগ্রি, তাহলে হয় 4.49 পাউন্ড। ওকে, আর রেজাল্টেন্ট হয় তাহলে আর ইজ ইকুয়াল √ সামেশন এফ অফ এক্স স্কোয়ার প্লাস সামেশন এফ অফ ওয়াই এর স্কোয়ার। এখানে হচ্ছে 21.53 এর স্কোয়ার প্লাস 4.49 এর স্কোয়ার আসছে 21.99 পাউন্ড। ওকে, এখন আমরা এই হিসাবটা এই ফোর্সের জন্য অ্যাঙ্গেল দিয়ে করেছি, যেহেতু এখানে ডিস্টেন্স দেওয়া ছিল। আমরা অ্যাঙ্গেলটা বের না করে আরেকভাবেও করতে পারতাম, সেটা হচ্ছে অ্যাঙ্গেল না বের করে আমরা অতিভুজের মানটা বের করে করতে পারতাম,
এই অতিভুজটাই তো আসলে ফোর্স কে 30 পাউন্ড। আচ্ছা তাহলে আমরা এখানে ভূমি জানি, লম্ব জানি, তাহলে অতিভুজ আমরা বের করতে পারবো পিথাগোরাসের সূত্র ইউজ করে। এই তাহলে হচ্ছে √90। আচ্ছা তাহলে দেখি আমরা কিভাবে বের করতাম, এভাবে করলে সামেশন এফ অফ এক্স ইকুয়াল এদিকের ফোর্সটা 50, এই 50 এদিকে মাইনাস হবে, মাইনাস এইভাবে করবো আমরা। ফোর্সের মান ছিল কত, 30, 30 ইন্টু, যেহেতু আমরা এক্স কম্পোনেন্ট হিসাব করছি তাই এক্সের দিকে বেসের ডিস্টেন্সটা হচ্ছে 9। আমরা এখানে লিখবো 30 × 9 ডিভাইডেড বাই √90 প্রতিভুজটা, তাহলে এখান থেকে আমরা পাবো 21.53 পাউন্ড। সামেশন এফ এক্স, তাহলে আমরা অ্যাঙ্গেল দিয়েও এভাবে বের করতে পারি, অ্যাঙ্গেল ছাড়া এভাবে আমরা বের করতে পারি। আবার একইভাবে সামেশন এফ ওয়াই এর জন্য করি, নিচের দিকে ফোর্স কাজ করছিল সেই জন্য মাইনাস, আর এটার ওয়াই কম্পোনেন্ট উপর দিকে কাজ করছে সেই জন্য প্লাস, এটার মান 30। এখন ওয়াই কম্পোনেন্ট কাউন্ট করছি তাই উপরের দিকে ডিস্টেন্স ছিল আমাদের 3 ফিট, তাই এখানে মানটা × 3 বাই অতিভুজ √19, তাহলে আমরা পাচ্ছি 4.49 পাউন্ড। তাহলে আমরা এফ ওয়াই ও এভাবে অ্যাঙ্গেল বের করে করতে পারি, ডিস্টেন্স যদি এভাবে দেওয়া থাকে আর কিছু না দেওয়া থাকে, অথবা আমরা অতিভুজ বের করেও এভাবে করতে পারি। আচ্ছা আমরা এখানে অতিভুজ দিয়ে বের করার সময় কি করলাম আরেকবার দেখে নিই, সেটা হচ্ছে অতিভুজ দিয়ে বের করার সময় তো আমাদের ফোর্সটা, এটাকে আমরা অতিভুজ ধরেছি, তো এটার যে এক্স কম্পোনেন্টটা হবে সেটা যেহেতু এভাবে কাজ করছে মানে বাম দিকে সাথে উপরে, এক্স কম্পোনেন্টটা হবে বাম দিকে, এক্স কম্পোনেন্ট ফোর্সের মান হচ্ছে 30, উপরে আমরা লিখবো 30 × আমরা যে কম্পোনেন্টটা নিচ্ছি সেই দিকে ডিস্টেন্সটা কত ওটা কাউন্ট, ওটা এটার সাথে গুণ হবে। তাহলে যেহেতু এক্স অ্যাক্সিসের দিকে আমাদের কম্পোনেন্টটা নিচ্ছি তাহলে এদিকে ডিস্টেন্সটা হচ্ছে 9 ফিট, তাহলে 30 × 9 ডিভাইডেড বাই এই অতিভুজের যে ডিস্টেন্সটা আমরা বের করলাম সেটা, তাহলে এটার এক্স কম্পোনেন্টের মান আমরা পেয়ে যাব। আবার যখন ওয়াই কম্পোনেন্টটা বের করব তখন এটা যেহেতু উপরের দিকে কাজ করছে এই উপরে এখানে মাইনাস হবে, যেহেতু এটা বামে কাজ করছে সেখানে একটা মাইনাস আসবে, যেহেতু এটা উপরে কাজ করছে এটা প্লাস হবে, ফোর্সের মান হচ্ছে 30 × এখন উপরের দিকে যেহেতু আমরা ওয়াই কম্পোনেন্ট নিচ্ছি তাহলে ওয়াই কম্পোনেন্টের দিকে ডিস্টেন্স হচ্ছে আমাদের 3, তাই এই মানটা × 3 ডিভাইডেড বাই অতিভুজের ডিস্টেন্স, অতিভুজের লেংথটা 90, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা ওয়াই কম্পোনেন্ট।